পৃথিবীতে সম্ভবত মানুষই একমাত্র প্রাণী যারা সব ধরনের খাবার খায়। মাছ, মাংস থেকে শুরু করে লতাপাতা, ফলমূল, কীট পতঙ্গ, এমনকি পতঙ্গের বিষ্ঠাও বাদ যায়নি মানুষের খাদ্য তালিকা থেকে। আমাদের পার্বত্য অঞ্চলে বাঁশ সবজি হিসেবে দারুণ জনপ্রিয়। মিয়ানমারে চা পাতার সালাদ এক দারুণ জনপ্রিয় খাবার। জাপানের মানুষেরা খান কাঁচা মাংস, কাঁচা মাছ। বিশ্বের এক এক দেশে রয়েছে খাবারের নানান বৈচিত্র্য। অনেক দেশেই জনপ্রিয় খাবারের তালিকায় রয়েছে কীট পতঙ্গ। চায়ের সঙ্গে আমরা যেভাবে মুড়ি খাই অনেকটা সেরকমই, তারা বিভিন্ন ধরনের পোকা খেয়ে থাকে। কম্বোডিয়ায় একটি বাজার রয়েছে যেখানে গেলে দেখতে পাবেন নারীরা ট্রেতে নানান ধরনের খাবার সাজিয়ে ক্রেতার জন্য অপেক্ষা করছে। এর মধ্যে আছে হৃষ্টপুষ্ট তেলাপোকা, মাকড়সা, ঝিঝি পোকা, ঘাসফড়িং ইত্যাদি। এজন্য বাজারটির নামই স্পাইডার মার্কেট। সেখানকার বাসিন্দাদের মতে এই পোকাগুলো খেতে অনেকটা কাঁকড়া বা চিংড়ির মতোই। বিভিন্ন দেশ ও জাতিভেদে মানুষের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি আর স্বভাব যেমন ভিন্নতর হয়, ঠিক তেমনি ভিন্ন হয় পছন্দের খাদ্য সামগ্রী। আমাদের জন্য যা অখাদ্য কিংবা বিকৃত রুচির পরিচয় বহন করে সেই সব খাবার আবার অনেক দেশে আভিজাত্যের প্রতীক হয়ে বসে আছে। চলুন আরও কয়েকটি দেশের পোকা খাওয়ার অদ্ভুত সভ্যতার কাহিনী জেনে আসি। জাপান। অদ্ভুত সব খাদ্যাভ্যাসের জন্য বিখ্যাত জাপানিরা পোকা খাওয়ায় ওস্তাদ। এই জাতির সবচেয়ে পছন্দের খাবারগুলোর একটি ইনাগো। ঘাস ফড়িং ভেজে তৈরি করা হয় এই ইনাগো। এদের আরেকটি প্রধান খাদ্য হচ্ছে জাজামুশি বা শুয়োপোকার লার্ভা। থাইল্যান্ড। এদেশের মানুষের বিকেলবেলার নাস্তায় খুব জনপ্রিয় হচ্ছে ঘাস ফড়িং, ঝিঝি পোকা আর ঘুন পোকা। স্ট্রিট ফুড হিসেবে এই সব ভাজা মচমচে পোকার চাহিদা প্রচুর। থাইল্যান্ডে বাণিজ্যিকভাবে এসব পোকার চাষ করা হয়। তাছাড়া পিঁপড়ার ডিম এখানে খুব দামি খাদ্য হিসেবে প্রচলিত আছে। অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিভিন্ন উপজাতিরা এক ধরনের পিঁপড়া খেয়ে থাকে যার নাম হানি পট অ্যান্ট। বিশেষ জাতের এই পিঁপড়াগুলো শরীরের তুলনায় পেট অনেকটা বড় আর পেটের ভেতরটা স্বচ্ছ। তামাটি রঙের এই পেটের ভেতরের জলীয় পদার্থ দেখতে অনেকটা মধুর মতো বলেই এদের নাম হানি পট অ্যান্ট বা হানি অ্যান্ট। তারা মনে করে এটি তাদের শরীরকে বিষমুক্ত রাখবে। ব্রাজিল। ব্রাজিলের নিম্নবিত্ত অধিবাসীদের একটা ঐতিহ্যবাহী খাদ্য হচ্ছে বেশ বড় জাতের রানী পিঁপড়া, যাকে ব্রাজিলীয় ভাষায় ইকাস বলা হয়। তবে বর্তমানে ওখানকার উন্নত মানের রেস্টুরেন্টগুলোতেও এই পিঁপড়ার চাহিদা বাড়ছে। তাদের মতে এই পিঁপড়াগুলোর স্বাদ অনেকটা মিন্ট চকলেটের মতো। চীন। পোকা এবং বন্যপ্রাণী খাওয়ায় চীনাদের নাম সবার প্রথমে। পোকামাকড় খাওয়ার ব্যাপারে বিখ্যাত হচ্ছে এই চাইনিজরা। তিন বেলার প্রধান খাদ্যে, বিকেলের নাস্তায় কিংবা অতিথি আপ্যায়নে এরা নানান জাতের পতঙ্গ ব্যবহার করে। মৌমাছি লার্ভা এদের কাছে সবচেয়ে জনপ্রিয় আর বিলাসবহুল খাদ্য। আবার রাস্তার পাশে সস্তা দোকানগুলোতেও বিভিন্ন জাতের পোকামাকড় যেমন তেলাপোকা ভাজা পাওয়া যায়। মেক্সিকো। মেক্সিকোর অধিবাসীরা সারা বছরই বিভিন্ন ধরনের পোকা খেয়ে থাকে। সিদ্ধ করে, ভেজে কিংবা চকলেট তৈরিতে এরা পোকা ব্যবহার করে। তবে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে টাকিলার সঙ্গে পোকা খাওয়া। এক শট টাকিলায় একটা শুয়োপোকা যেন এদের কাছে স্বর্গীয় পানীয়। ঘানা। বসন্তকালে ঘানায় প্রচুর খাদ্যাভাব দেখা দেয়। এখানকার জনগণ ওই সময় তাদের প্রোটিনের চাহিদা পূরণ করে ওই পোকার মাধ্যমে। এরা পোকাগুলো ভাজি কিংবা ভুনা করে খায়, আবার কখনো কখনো রুটি তৈরিতেও ব্যবহার করে। আমাদের দেশে যেই উই ঘর বাড়ি ধ্বংস করে, ওদের দেশে তা জীবন বাঁচাতে সাহায্য করে। এছাড়াও নেদারল্যান্ড কিংবা আমেরিকার মতো উন্নত দেশগুলোতে ইদানিং খাদ্য তালিকায় পোকামাকড়, বিশেষ করে ঝিঝি পোকা, গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে। বিজ্ঞানীরা মনে করেন অদূর ভবিষ্যতে পৃথিবীর একটা বিশাল জনগোষ্ঠীর প্রোটিনের চাহিদা মেটাতে পারে কীট পতঙ্গ। এজন্য কিছু কিছু দেশে পোকামাকড় খাওয়ার প্রতি সরকারিভাবেও উৎসাহ দেয়া হচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, এই পোকাখেকো দেশগুলো সম্পর্কে কি আপনি আগে থেকে জানতেন? না জানলে ভিডিওটির কমেন্ট করে নো লিখুন, আর জানলে ইয়েস লিখুন। দেখা যাক কতজন পোকাখেকো দেশ সম্পর্কে জানতেন আর কতজন জানতেন না।
সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ার করুন। আপনি আমাদের ভিডিও আজই প্রথম দেখে থাকলে আমাদের অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।